আমার প্রিয় ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা পড়ছি কাজী নজরুল ইসলামের দ্বীপান্তরের বন্দিনী আজ শেষ অংশটুকু আমরা আগের দিন পড়েছিলাম পূর্ণ বেদীর শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতে যে শুধু আজ পরের অংশটুকু ব্রিটিশ পদনত ভারতে তখন মানুষের বাঘ স্বাধীনতা ছিল না তা যদি না থাকে তাহলে বাগদেবী সরস্বতী বন্দনার আগে দেশমাতৃকাকে বন্দি দশা থেকে মুক্ত করতে হবে এই ছিল কবির বাণী আমরা জেনেছি যে কবি চন্দননগরে সরস্বতী পুজো উপলক্ষে গেছেন এবং সেখানে তো আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে ইংরেজ সরকার তাহলে আমরা যখন কথাই বলতে পারছি না আমাদের যখন নিজস্ব যে চাওয়া আমাদের যে সত্য চাওয়া স্বাধীনতার যে দাবি তার গলা রোধ করা হয়েছে তার কণ্ঠ রোধ করা হয়েছে তাহলে আমরা কার পুজো করছি আমাদের বাক স্বাধীনতাই নেই যখন তখন আমরা কার পুজো করছি তাই কবি প্রশ্ন তুলেছেন পূজারী কাহারে দাও অঞ্জলি মুক্ত ভারতী ভারতে কই পূজারীকে সরাসরি তিনি প্রশ্ন করছেন অঞ্জলি দেওয়া মানে করজোরে পুষ্প নিবেদন করা দেবতার উদ্দেশ্যে তো এখানে দে দেবতা নেই দেবী নেই দেবী তো বন্দী বাগদেবী বাগস্বাধীনতা হরণ হয়ে গেছে বাগদেবী বন্দী ভারতী সরস্বতী ভারত ভারতবর্ষ সে ভারতবর্ষের বাগদেবী বাক স্বাধীনতা বন্দি তাহলে আমি কাকে অঞ্জলি দেব। তাহলে তাকে অঞ্জলি দিতে গেলে তাকে আগে মুক্ত করতে হবে কবি এখানে বলেছেন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দি আইন ন্যায়ের শাসক এই আইন কাদের হাতে ইংরেজ সরকারের হাতে তারা ন্যায়কে শাসন করছে ইংরেজ সরকার ব্রিটিশ তাদের দমনমূলক নীতি দ্বারা আমাদের উপরে যে অন্যায় অবিচার করছে সেখানে কোথাও কোনো ন্যায় নীতি নেই তো এখানে লেখক খানিকটা বিদ্রুপ করি হয়তো বলছেন ন্যায়ের শাসক শব্দটা বলেছেন তারা ভারতবাসীর উপর অত্যাচার অবিচার নিপীড়ন সমানে চালিয়ে যাচ্ছে এবং সত্য কথা বললে কি হবে বন্দী হতে হবে তাদেরকে যে বন্দি হতে হবে যে সমস্ত বিপ্লবীরা তারা সত্যের আওয়াজ তুলেছে বিপ্লবের আওয়াজ তুলেছে ভারতবর্ষের স্বাধীনতার আওয়াজ তুলেছে ভারত মাতার শৃঙ্খলমোচনের দাবি তুলেছে এই সত্য দাবি ইংরেজরা কিছুতেই মানবে না এবং সেজন্য সেই দাবিকে সেই কণ্ঠকে রোধ করার জন্য তারা তাদেরকে ভরে জেলে দিচ্ছে তারা জেলে তাদেরকে বন্দি করে রাখছে অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার অত্যাচারিত এই প্রবল প্রতাপ ইংরেজ সরকারের যে অমানসিক অমানবিক অত্যাচার সে অত্যাচারের কথা বলতে পারি না অত্যাচারিত হয়েও কিন্তু বলতে পারি না কারণ সে প্রবল প্রতাপ ইংরেজদের কাছে খানিকটা অসহায় দেশবাসী তাই দেশবাসী সব সময় সেই কথা বলতে পারে না এবং বললি কি হবে যারাই বলতে চাচ্ছে যারাই বলছে তারাই কোথায় যাচ্ছে জেলে হচ্ছে। যেথা বন্দিনী সীতা সমবাণী সহিজে বিচার চেরির মার যেথা বন্দিনী সীতা সমবাণী এখানে সীতাকে রাক্ষসপুরিতে বন রক্ষপুরীতে বন্দি করা হয়েছে এখানে ভারতবর্ষকে বন্দী করা হয়েছে অর্থাৎ ভারতবর্ষের যে তরুণ বিপ্লবী সমাজ তাদেরকে সেই শুধু আন্দামান জেলে বন্দী করা হয়েছে বিচার চেরির বিচার রূপ চেরির মার এখানে চেরি হচ্ছে সেই রাক্ষস প্রহরী প্রমীলা প্রহরী যারা সীতাকে নজরবন্দি করে রেখেছিল এখানেও তার ইংরেজ সরকার প্রহরী বসে আমাদের বিপ্লবীদের নজর নজরবন্দি করে রেখেছে তাদেরকে তাদের বিপ্লবীর পথে এগুতে দেওয়া হয় না তাদের স্বাধীনতা সংগ্রামের পথে এগুতে দেওয়া হবে না তারা যদি এগুতে চায় তাহলে তাদের উপর প্রবল অত্যাচার তাদের উপর তাদের উপর যে দমনমূলক নীতি তাদের উপর যে নির্যাতন যে নিপীড়ন চলতে থাকে তাতে তাদের সেই সমস্ত প্রতিবাদকে বন্ধ করে দেওয়া হয় দমিয়ে দেওয়া হয় তো সেই সেটা তার প্রহৃতেরা করে সেই জন্য তাদেরকে নজরবন্দি করে রাখা হয়েছে সীতা সমবানিস এখানে সীতা পবিত্র পবিত্র সীতার মতো বাণী সীতার মতো পবিত্র বাণী অর্থাৎ এখানে যে আওয়াজ এখানে যে দাবি ভারতবর্ষের যে দাবি বা যে সরস্বতী দেবী তার কথাই বলছেন এখানে যে সীতার মতো পবিত্র সে বাণী সে বাণীকেও আমাদের কণ্ঠরোধ করা হয়েছে সে বাণীর প্রচার করতে গেলে কি হবে সেই প্রহরী দ্বারা নজরবন্দি বিপ্লবীদেরকে জেলে পাঠানো হবে অত্যাচার করা হবে নিপীড়ন করা হবে বাণীর মুক্ত শতদল যথা বিদ্রোহী মুক্ত শতদল এখানে ভারতবাসীর বাক স্বাধীনতার অধিকারকে বলা হয়েছে সত্য বলার অধিকারকে বলা হয়েছে যে সারস্বত সাধনার অধিকার এখানে কবি বুঝিয়েছেন কিন্তু ইংরেজ সরকার তো সেই অধিকারকে দেবে না তারা তো তাকে বন্দী করে রাখছে এবং যারা এই অধিকারের কথা বলছে তাদেরকে কি বলছে তাদেরকে তারা কি আখ্যা দিচ্ছে তাদেরকে তারা আখ্যা দিচ্ছে বিদ্রোহী বলে বিদ্রোহী মানে বিরুদ্ধবাদী এখানে কাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে ইংরেজ সরকারের বিরুদ্ধে কথা বলা হচ্ছে সেজন্য তাদেরকে বিদ্রোহী আখ্যা দিচ্ছে এটা ইংরেজ সরকার নেতিবাচক শব্দ প্রয়োগ করছে ভারতবাসীর উপরে কিন্তু ভারতবাসী তো তাদের ন্যায় চাইছে দেশটা তো ভারতবাসীর ইংরেজ সরকারের নয় তাই তারা তাদের দেশের মুক্তি কামনা করছে মুক্তির জন্য তারা যুদ্ধ করছে সংগ্রাম করছে লড়াই করছে কিন্তু ইংরেজ সরকার সেটা মেনে নেবে না তাই তাদেরকে কি বলছে বিদ্রোহী আখ্যা দিচ্ছে এবং বিদ্রোহী আখ্যা দিয়ে তাদের উপর অত্যাচার করছে নিপীড়ন করছে জেলে বন্দি করছে তাদের ঠেলে দিচ্ছে চলছে। পূজারি সেখানে এসেছ কি তুমি বাণী পূজা উপাচার বহি কবি আবার সেই পূজারীকে প্রশ্ন করছে তুমি কি সেখানে এসেছ কি নিয়ে বাণী পূজা উপাচার নিয়ে উপাচার বহি পূজার উপাচার বহন করে নিয়ে আসতে বলেছেন কি সেই পূজার পূজার উপাচার এখানে সরস্বতী দেবী দেবীর পূজার উপকরণের কথা বলা হচ্ছে আখুরি করতে আসলে কবি বলতে চাইছেন যে দেশ মাতার মুক্তির জন্য যে শক্তি সাহস আত্মবলিদান সংগ্রাম দরকার তার কথা বলছেন সেই পূজারী কি সে সমস্ত কিছু নিয়ে এসেছে সেই বিপ্লব করার জন্য নিয়ে এসেছে অঞ্জলি দিলেই তো হবে 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 না না আগে তো তো অন্ত নেই তো নেই তাহলে কার পূজা করবে তাহলে বাঘ দেবীকে মুক্ত করার জন্য কি কি দরকার এখন বাঘ দেবীকে মুক্ত করার জন্য যে শক্তি যে সাহস যে আত্মবলিদান যে সংগ্রাম দরকার তা কি পূজারির আছে আগে তাকে তাকে নিয়ে আসুক পূজারী সেগুলোকে সে তার নিজের মধ্যে ধারণ করুক ধারণ করে সেই সংগ্রামে এগিয়ে যাক ভারতবর্ষকে মুক্ত করুক তারপরে তিনি সেই অঞ্জলি দেওয়ার কথা ভাববেন বা অঞ্জলি দেবেন আসলে কবি যেমন পূজারীকে বলছেন তেমনি যে সন্তান সংঘের এতে তিনি পূজা উপলক্ষে গিয়েছিলেন সেই তরুণ সমাজকে সেখানে যে সমস্ত তরুণ সমাজ আছে তাদের উদ্দেশ্যেও তিনি এই কথাগুলি বলছেন তারপরে বলছেন সিংহেরে ভয়ে রাখে পিঞ্জরে ব্যাঘ্রে হানে অগ্নিশেল। সিংহ প্রবল পরাক্রম পশু সিংহরাজ এবং ব্যাঘ্র সেও শক্তিশালী পশু এখানে এই দুই পশুকে বলা হচ্ছে আমাদের বিপ্লবীদের সঙ্গে তুলনা করা হচ্ছে যে বিপ্লবীদেরকে সে সিংহ এবং ব্যাঘ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে আসলে সিংহ এবং ব্যাঘ্রের যে সাহস সেই সাহস আমাদের বিপ্লবীদের আছে এবং 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 সেই 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 শক্তি শক্তি আছে তো সাহসকে ইংরেজ সরকার ভয় খায় ভীষণভাবে ভয় খাই সেই জন্য তাদেরকে খোলা মেলা রাখতে পারে না সিংহকে যেমন আমরা খোলা জায়গায় রাখতে পারি না কারণ তাদের আক্রমণ আমাদের আমাদের প্রাণ নিয়ে নেবে তাই ভয়ে তাকে আমরা কি করে রাখছি খাঁচার মধ্যে ভরে রাখি তেমনি এখানে আমাদের বিপ্লবী দলকে এই তরুণ সমাজকে এই প্রাণ শক্তিকে তারা কি করছে তাদেরকে ভয়ে পেয়ে ইংরেজ সরকার তাদেরকে খাঁচার পিঞ্জরে খাঁচার মধ্যে ভরে রাখছে আবার ঠিক তেমনি বাক্যেও তারা পায় আমাদের এই বিপ্লবী দলকে তারা ঠিক তেমনি ভাবে ভয় পায় তাই তাদেরকে কি করছে তাদেরকে অগ্নিশেল কামান অগ্নিশেল তো এখানে অগ্নিশেল গোলাগুলি ইত্যাদি নানা ধরনের অস্ত্র আর কি অস্ত্র দিয়ে তাদেরকে ক্ষতবিক্ষত করছে হত্যা করছে হত্যা লীলা চালাচ্ছে অর্থাৎ এই যে বিপ্লবী দলের যে সংগ্রাম সেই সংগ্রামকে তারা বন্ধ করছে বিপ্লবীদেরকে হত্যা করে তাদের কণ্ঠরোধ করছে যাতে কোনোভাবে দেশবাসী বা আমাদের তরুণ সমাজ এই বিপ্লবী সমাজ বিদ্রোহকে এগিয়ে নিয়ে যেতে না পারে তাদের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে না পারে সেই জন্য তাদেরকে কখনো খাঁচায় ভরে রাখছে কখনো তারা ওই গোলাগুলি আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করে তাদের হত্যা করছে তাদের দমন করছে পীড়ন করছে কে জানি তো কাল বিনা খাবে গুলি বাণীর কমল খাটিবে জেল গুলি বন্দুকের ছোড়া বা বুলেট এখানে বিনা দুটো অর্থে ব্যবহার হতে হবে একটা হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার সহকারী বিপ্লবী ছিলেন বিনা রায় এখানে বিনা রায় বলতে শুধু বিনা রায়ের কথা না এখানে বিনা রায় খানিকটা প্রতীক যে যে কোনো বিপ্লবী যদি তাদের এই বিপ্লবের ধারাটাকে এগিয়ে নিয়ে যাই তাহলে ইংরেজ সরকার তার উপর কি করবে গুলা বর্ষণ করবে গুলি বর্ষণ করবে যেটা আমাদের আগেই বললেন যে বাঘ্রে ব্যাঘ্রে রেহানে অগ্নিশীল ঠিক সেরকম তার উপর গুলি বর্ষণ করবে হত্যালীরা চালাবে এসব কিছু চলতেই থাকছে চলছেও এবং আর একটা অর্থে আমরা এটা বলতে পারি যে বিনা অর্থাৎ সরস্বতীর বাদ্যযন্ত্র এবং সেই বিনা গুলি খেজ অর্থাৎ বাঘদেবীর গুলি দ্বারা আসলে বিনাকে তার গুলি করা যাবে না কোনো বাদ্যযন্ত্রকে তো গুলি করা যায় না এখানে বিনা বলতে সরস্বতীর কথা বলা হচ্ছে যে বাদ্যযন্ত্রের ভিতর দিয়ে আমরা আমাদের মুক্তির সুর শুনতে পাবো সেই সুরকে কিন্তু তারা বন্ধ করে রেখেছে সেই বন্ধ করার কথা এখানে বলা হচ্ছে বাণীর কমল খাটিবে জেল বাণীর কমল আমাদের যে স্বাধীনতার যে কমল এখানে বাণী বলতে আমাদের কথা বা উক্তি নয় এখানে সেই বাণী বলতে আমাদের সেই প্রতিবাদের কণ্ঠ তার যে কমল তার যে শক্তি এখানে সেই শক্তির কথা বলাচ্ছে সেই শক্তি বা আমাদের যে বিপ্লবীরা তাদেরকে জেল খাটতে হবে তারা জেল খাটছে সেই বিপ্লবীরা এখানে যারাই সেই আওয়াজ তুলছে স্বাধীনতার আওয়াজ তুলছে স্বাধীন মন্ত্রের আওয়াজ তুলছে তারাই জেল খাটছে তবে কি বিধির বেতার মন্ত্র বেজেছে বাণীর সেতারে আজ তবে কি বিধির বেতার মন্ত্র আমরা বেতার কথাটা আগে পড়েছিলাম বেতার বলতে এখানে আকাশবাণী কে বলা হচ্ছে রবীন্দ্রনাথের দেব নাম আকাশবাণী বিধির বেতার এখানে দৈববাণীও হতে পারে তারহীন যে বাণী দৈববাণীও হতে পারে দেবতার বাণী দৈববাণী হয়ে আসছে সে বিনা আমরা বেতারেও যেমন নানা ধরনের খবর পাই তেমনি সেখানে নানা বাদ্যযন্ত্র শুনতে পাই সেই সেতারে সেতার বাজার ভিতর দিয়ে অর্থাৎ যন্ত্রের মাধ্যম দিয়ে কোনো সুরের মাধ্যম দিয়ে অর্থাৎ এখানে কবি আমাদের সেই বাণীর কথা বলছে সেই মুক্ত বাণীর কথা বলছেন স্বাধীনতার বাণীর কথা বলছেন যে সেই স্বাধীনতার বাণী সেতারে বেজে উঠেছে কিনা যে আমরা অর্থাৎ বেতারের মাধ্যম দিয়ে বা কোনো দৈব বাণী বাণীতে আমরা কি সেই স্বাধীনতার সুর শুনতে পাচ্ছি স্বাধীনতার আওয়াজ পাচ্ছি কবি প্রশ্ন তুলেছেন যে কবির কোথাও মনে হচ্ছে যে আমরা বোধহয় এবার সেই স্বাধীনতার আওয়াজটা পাচ্ছি বা পেতে পারি কারণ যেভাবে অত্যাচার চলছে এবং কোনোভাবেই কোনো অত্যাচারই আমাদের বিপ্লবীদেরকে থামাতে পারছে না তাদেরকে যখন আন্দামানে নিয়ে যাওয়া হলো সেখানে বন্দি করে রাখা হলো সেখানেও তারা তাদের বিপ্লবীর ধারাটা অব্যাহত রেখেছে সেখানেও তারা কিন্তু থেমে থাকেনি তারা ইংরেজ সরকারের সঙ্গে কোন রকম সমঝোতায় যায়নি তাদের কোনো শর্ত তারা মেনে নেয়নি তারা মৃত্যুবরণ করছে কিন্তু তাদের কোনো শর্তে তারা রাজি নয় তারা তাদের একটাই দাবি একটাই তাদের কথা তাদের একটা সংগ্রামের একটাই উদ্দেশ্য আমাদের ভারতবর্ষকে মুক্ত মুক্তি দিতে হবে ভারতবর্ষের শৃঙ্খলমোচন করতে হবে ভারতবর্ষে স্বাধীনতা দিতে হবে তারা মায়ের এই বন্দি দশা তারা কিছুতেই দেখবে না সেই মাকে মুক্ত করার জন্য তাদের জীবনকে তারা উৎসর্গ করেছে আনন্দের সঙ্গে উৎসর্গ করেছে সেই কথাখানে কবি বলছেন সেই সুর শুনতে পাবেন কবি আশ্বাস কবির বিশ্বাস এবং তারপরই আমরা একটা অন্য সুর শুনতে পাই কবি কবি সেই বিশ্বাসটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে কবি ভীষণ ভাবে আস্থা রাখছেন আমাদের দেশের সন্তানদের উপর তিনি বলছেন রেখেছে পদ্ম যুগান্তরের ধর্মরাজ পদ্ম এখানে পরাধীন ভারতবর্ষ আর চরণ পদ্ম সার্বিক স্বাধীনতার আগমনকে বোঝানো হয়েছে আসলে কবি এখানে যুগান্তরে ধর্মরাজ পরেই আমরা পাচ্ছি যুগান্তরে ধর্মরাজ ধর্মরাজের আগমন বা ব্রিটিশ শাসনের অবসানের দিকটিকে ইঙ্গিত করেছেন এখানে যে এবার ব্রিটিশের শাসনের অবসান হবে এই বিশ্বাসটা তিনি রাখছেন এবং আমাদের দেশের সন্তানদের উপরে তার যথেষ্ট আস্থা আছে এবং সেই আস্থার উপরই ভর করে তিনি এই বিশ্বাসটা রাখছেন যে এবার আমাদের দেশ থেকে ইংরেজ সরকার বিতাড়িত হবে এবং আমাদের দেশে নতুন যুগের একটা সূচনা হবে তারপরে বলছেন যুগান্তরের ধর্মরাজ যুগান্তর অন্য যুগ যেমন দীপান্তর অন্য দ্বীপ একটা পট পরিবর্তন যে যে চিত্র চলছে অন্য চিত্র আসবে যে পটভূমি চলছে সেটা বদলে যাবে ধর্মরাজ ন্যায়ের ন্যায়ের যে শাসক ন্যায়ের যে রাজা সে ধর্মরাজ এখানে ধর্মরাজ বলতে আমরা বলা হয় যোম যুধিষ্ঠির বুদ্ধদেব ধর্ম ঠাকুর এখানে আমরা যুধিষ্ঠিরের কথা বলতে পারি যে তাকে এমনি বলা হতো যে সত্যবাদী যুধিষ্ঠির সেই যুধিষ্ঠির যে যুদ্ধ করেছিলেন ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি যুদ্ধ করেছিলেন তো কবি এখানে সেই যুদ্ধের আহ্বান করছেন সেই ন্যায় প্রতিষ্ঠার জন্য যে যুদ্ধ সে যুদ্ধের আহ্বান করছেন যে সেই যুদ্ধের ভিতর দিয়ে কি হবে এই অন্যায় চলে যাবে চলে গিয়ে ন্যায় আসবে তাই তার তিনি বলছেন যে আমাদের এই পদ্মে চরণ পদ্ম রেখেছে কে ওই সত্যবাদী যুধিষ্ঠির অর্থাৎ আমাদের এই বিপ্লবী তরুণ সমাজ তারা ঠিক আমাদের দেশে স্বাধীনতাটাকে নিয়ে আসবে ব্রিটিশদের মাত্রাহীন শোষণের পথ ধরে যুগ পরিবর্তনের কাণ্ডারী নবজীবন ধর্মের প্রবর্তক ধর্মরাজের আবাহনের মধ্য দিয়ে দেশমাতৃকার শৃঙ্খল উন্মোচিত হবে কবির বিশ্বাস তারপরে কবি বলছেন তবে তাই হোক ঢাক অঞ্জলি বাজাও পাঞ্চজন্য শাঁখ তবে তাই হোক অর্থাৎ এটাই হোক এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা আসুক এই যে যুদ্ধ ন্যায়ের জন্য যে যুদ্ধ এই যুদ্ধটা হোক এই যুদ্ধ হলে তবে পট পরিবর্তন হবে তবে এই যুগান্তরটা হবে যে যুগ চলছে এ যুগ শেষ হয়ে যাবে শেষ হয়ে গিয়ে এই পরাধীনতার যুগ শেষ হয়ে গিয়ে আমাদের স্বাধীনতা স্বাধীন যুগ আসবে আমরা স্বাধীন হব তাই কবি বলছেন তবে তাই হোক অর্থাৎ যে অপশাসন চলছে সেই অপশাসনকে দূর করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপই নিতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে কোন ভণ্ড দেশপ্রেম নয় কোন ওই মিছে শান্তির বাণী শোনানোর কথা নয় এখানে রীতিমতো বিপ্লবের কথা কবি বলছেন সশস্ত্র সংগ্রামের কথা কবি বলছেন তাই ঢাক অঞ্জলি এখন অঞ্জলিকে ঢেকে রাখো তিনি অঞ্জলিকে এখানে গুরুত্ব দিচ্ছেন না তিনি গুরুত্ব দিচ্ছেন কাকে বাজাও পাঞ্চজন্য শাক এই পাঞ্চজন্য শাকটা হচ্ছে কৃষ্ণের শাক এই কৃষ্ণের শাক বারবার সেই কুরুক্ষেত্র যুদ্ধে দেখা গেছে তার হাতে বাজাতে তিনি বাজিয়েছেন কি আনতে পরিবর্তন আনতে সত্যের প্রতিষ্ঠা করার জন্য ন্যায়ের প্রতিষ্ঠা করার জন্য এই শাঁখ বাজানো হয়েছিল এই শাক হচ্ছে পঞ্চজন নামক দৈত্যের অস্থি দিয়ে তৈরি তো এটি কুরুক্ষেত্র যুদ্ধে সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য কৃষ্ণ যেমন ক্রিস্টা নাদের মধ্য দিয়ে আহ্বান জানিয়েছিলেন কবিও এখানে ঠিক তেমনি যুগ পরিবর্তনের কাণ্ডারী যে ধর্মরাজ তাকে তিনি আহ্বান জানিয়েছেন যে তার আহ্বানের ভিতর দিয়ে আমাদের আমাদেরও এই যুগের অবসান ঘটবে এই পরাধীনতার অবসান ঘটবে এই ভারতবর্ষের শৃঙ্খলমোচন হবে পরাধীনতা শৃঙ্খল মোচন হবে কবি সেই আহ্বান জানিয়েছেন তারপরে বলছেন দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক এখানে দীপান্তর মানে আমরা বুঝছি যে সেই শেলওয়ালার জেন কথা বলছেন সেই সেলুলার জেনে আমাদের জেলা আমাদের বিপ্লবীরা বন্দি আছে সেখানেও সেই বিপ্লব উঠেছে যে ইংরেজ সরকার মনে করেছিল যে এই বিপ্লবীদেরকে ওখানে ভরে রেখে দিলে বিপ্লবকে দমন করা যাবে তারা ভুল ভেবেছিল কারণ এই বিপ্লবীরা সেখানে গিয়েও কিন্তু সমানে সেই তাদের বিপ্লবের কর্মপন্থা চালিয়ে যাচ্ছে তো সেজন্য কি হয়েছে যে যুগান্তরের যে ঘূর্ণিপাক এখানে ঘূর্ণিপাক প্রবল একটা তাণ্ডব মৃত্যু বা আমরা যেমন দেখি না কালবৈশাখীর প্রবল কালবৈশাখী ঝড়ের পরে সমস্ত কিছু ভেঙে চুড়ে দিয়ে আবার নতুন করে গড়ে ওঠে ঠিক এই যুদ্ধও তেমনি সমস্ত কিছু তছনছ করে দেবে দিয়ে আবার নতুন করে সবকিছু গড়ে উঠবে অর্থাৎ পরাধীনতা চলে যাবে স্বাধীন হবে ভারতবাসী কবি এখানে সেই স্বাধীনতার কথা বলেছেন কবি আশাবাদী একদিন এই অত্যাচারে নিরসন হবে ভারত মাতার মুক্তি ঘটবে বিপ্লবীদের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে এই বিশ্বাস নির্ভরতায় কবি এখানে বোঝাতে চেয়েছেন যে কবি বিশ্বাস করেন যে যে যুগান্তরের ঘুটনি পাক সে আন্দামান জেলে লেগেছে এবং তার ফলে আমাদের দেশ মুক্ত হবে সেদিন খুব দূরে নয় ইংরেজদের অপশাসন যাবে আমাদের দেশ স্বাধীন হবে এ বিশ্বাস কবি অর্জন করেছেন আমাদের দেশের সন্তানদের উপর কবি সেই আস্থা চরম এই হল কবিতাটা এখানে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে কবি এখানে বাণী শব্দটা ব্যবহার করেছেন কবি শুধু কথা বা উক্তি অর্থে ব্যবহার করেননি আমাদের মনে রাখতে হবে কবি সরস্বতী পুজো উপলক্ষে কবিতাটি পাঠ করেছেন এখানে বাণী অর্থে তিনি যেমন বাগদেবী সরস্বতীকে বুঝিয়েছেন ঠিক তেমনি আমাদের দেশে তরুণ প্রাণশক্তি বিপ্লবী সমাজের স্বাধীনতা দাবির যে কণ্ঠ দেশমাতা শৃঙ্খল মোচনের জন্য যে জোরালো দাবি তার কথাও বলেছেন আবার কবিতা নিজের কাব্যকবিতার কথাও এখানে বলেছেন তার কাব্যকবিতা আমাদের দেশে তরুণ সমাজের কাছে বিপ্লবের এক নতুন মন্ত্র নিয়ে আসে যা তারা বেদমন্ত্রের মতো অন্তরে ধারণ করে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হয় এটা ইংরেজ সরকারের মোটেই ভালো লাগেনি বা ভালো লাগার কথাও নয় তাই তার কাব্যকবিতা বারবার ইংরেজের রোশানলে পড়েছে এবং বাজে হয়েছে বাজেপ্ত হওয়ার পরেও কিন্তু তাকে আটকানো যায়নি তার প্রচার বিপ্লবী সমাজ যে কোনোভাবেই তার সেই কবি তাকে সংগ্রহ করেছে করেছে তো ইংরেজ সরকারের এই দমন নীতি তার কণ্ঠরোধ করারও যে নীতি চালিয়েছে কবি সে এখানে উল্লেখ করেছেন তাই এখানে এই বাণী শব্দটা খুব তাৎপর্যপূর্ণ এই কবি একাধারে যেমন কবি ঔপন্যাসিক গীতিকার সুরকার নাট্যকার সম্পাদক তিনি উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার উনিশশো ছিয়াত্তর সালে একুশে পদক পুরস্কার পান তিনি পদ্মভূষণও পান বাংলা কাব্যে তিনি এক নতুন ধারার জন্ম দেন সেটি হল গজল এর পাশাপাশি তিনি অনেক শ্যামা সংগীত রচনা করেছেন প্রায় তিন হাজার তিনি গান রচনা করেছেন এবং অধিকাংশেরই তিনি সুরারোপ করেছেন ঠিক এরকমই প্রায় তিন হাজারের কাছে গান তার এখনো অপ্রকাশিত আছে সেটি বাংলাদেশে নজরুলের এই গান নজরুল গীতে নামে পরিচিত এবং খুবই জনপ্রিয় তিনি উনিশশো সালে পিক্স ডিজিজে আক্রান্ত হন এর ফলে আমৃত্যকাল সাহিত্যকর্ম থেকে তিনি বিচ্ছিন্ন হন একই সাথে তিনি মানসিক ভারসাম্য হারান বাংলাদেশ সরকার তাকে উনিশশো সালে আমন্ত্রণ করেন সপরিবারে তিনি সেখানে গিয়ে থাকেন ঢাকাতে থাকেন এক সময় তাকে বাংলাদেশ জাতীয়তা প্রদান করেন করে সেখানেই তিনি ঊনতিরিশে আগস্ট উনিশশো সালে মৃত্যুবরণ করেন আজকে এ পর্যন্ত আমরা এর প্রশ্ন নিয়ে পরে একটা পর্ব করব প্রশ্ন উত্তর নিয়ে পরের পরের দিন আবার অন্য কোনো টপিক নিয়ে আসছি আজ এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনার মধ্যে থেকো